আমার কমেন্ট বক্সে দেখি অনেকেই কমেন্ট করে থাকেন যে অনলাইন বিজনেসটা কোথা থেকে স্টার্ট করব এবং কোথায় সেল করব। আজকের ভিডিওতে এমন পাঁচখানা সোর্স বা উৎসের কথা বলবো যেখানে আপনারা যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে একদম ফ্রি অফ কস্ট যেখানে সেল করতে পারবেন, যেখান থেকে কাস্টমার আনতে পারবেন। যখন আমি আমার বিজনেস স্টার্ট করেছিলাম তখন আমিও এই পাঁচটা সোর্সের মাধ্যমেই প্রথমে কিন্তু সেল করে থাকতাম। এর ফলে কিন্তু আমার বিজনেসের ওপরে একটা অভিজ্ঞতা জন্মেছিল এবং আমি বুঝতে পেরেছিলাম যে এই বিজনেসটা আদৌ আগে যাবে কি যাবে না, আমার জিনিসটা যেটা সেটা আদৌ সেল হবে কি হবে না। আপনারাও যদি এরকম ট্রায়াল নিতে চান তাহলে অবশ্যই ফ্রি অফ কস্ট সেলস এর কথাই আপনাদেরকে আগে ভাবতে হবে। একদম ফ্রিতে কিছুটা সময় ব্যয় করে কি করে আপনার অনলাইন বিজনেসের জন্য ভালো পরিমাণ সেলস আনতে পারবেন, যার মাধ্যমে আপনার এই বিজনেসটার উপরে অভিজ্ঞতা জন্মাবে, আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টটা আদৌ মার্কেটে চলবে কি না, মানুষ কীরকম আপনার প্রোডাক্টটার উপরে রিভিউ দিচ্ছে, সমস্ত কিছুই অভিজ্ঞতার খাতিরে আপনি কিন্তু জানতে পারবেন এবং তারপরে আপনি পেড প্রমোশনের উপরে বা পেড অ্যাডসের উপরে যেতে পারবেন। আজকের ভিডিওটা হতে চলেছে সেই সব মানুষদের জন্য যারা কিন্তু এই সমস্ত প্রবলেমের মধ্যে রয়েছে। নমস্কার, আমি সোনাম, আপনাদের সাথে রয়েছে। প্রথমেই যে সোর্সটার কথা বলবো সেটা কিন্তু খুব এফেক্টিভ এবং একদম ফ্রিতে করা যায়, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ। তো চলুন আমার ফোনের স্ক্রিনেতে দেখে নিই যে কিভাবে আপনারা ফেসবুক গ্রুপেতে সেল করতে পারবেন ফ্রি অফ কস্ট। এখানে ফেসবুকটা ওপেন করে নিয়েছি, এখানে সার্চ বারেতে চলে যাব এবং সার্চে গিয়ে আপনি আপনার আশেপাশের যে সমস্ত জেলা রয়েছে, যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত জেলার নাম দিয়ে আপনি সার্চ করবেন। যদি আপনি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাহলে আপনার আশেপাশের যেসব বড় বড় শহর রয়েছে, যেসব জেলা রয়েছে সেই সব জায়গা দিয়ে আপনি সার্চ করবেন। এখানে ধরুন আমি সার্চ করছি ঝাড়গ্রাম, যদি আমি ঝাড়গ্রাম বলে সার্চ করি তাহলে ঝাড়গ্রাম জেলার যেসব গ্রুপ রয়েছে সেগুলো কিন্তু আমার কাছে খুলে যাবে। এখানে দেখুন অলে রয়েছে, আমাদেরকে গ্রুপসে চলে যেতে হবে। গ্রুপসে যদি যাই তাহলে দেখুন এখানে বিভিন্ন গ্রুপ আমার কাছে চলে আসছে, যেটা কিন্তু ঝাড়গ্রামের গ্রুপ। এরকম আপনি বিভিন্ন জেলা ধরে ধরে কিন্তু ফেসবুকে গ্রুপ সার্চ করতে পারবেন। আপনার যে সমস্ত প্রোডাক্ট তার একটা ভালো পোস্ট তৈরি করবেন, ভালো করে ছবি তুলবেন, সেখানে ভালো করে ডেসক্রিপশন লিখবেন যে আপনার প্রোডাক্টটা কি, কত দাম, কি রিলেটেড, সমস্ত কিছু লিখে কিন্তু আপনি এই সমস্ত গ্রুপে জয়েন হয়ে সেখানে কিন্তু পাবলিশ করতে পারবেন। যে সমস্ত গ্রুপের নিচে দেখুন পাবলিক লেখা রয়েছে এগুলো হচ্ছে পাবলিকের জন্য, যে সমস্ত গ্রুপের নিচে দেখবেন প্রাইভেট লেখা থাকে সে সমস্ত গ্রুপ কিন্তু পাবলিকের জন্য হয় না। এখানে যা গ্রুপ আমার কাছে নজরে পড়ছে সবকটার নিচেই দেখছি পাবলিক লেখা রয়েছে। তো এখানে যদি আমি জয়েন করি তাহলে কিন্তু এখানে জয়েন হয়ে যাব এবং জয়েন হওয়ার সাথে সাথে কিন্তু এই গ্রুপের সমস্ত পোস্ট আমি দেখতে পাবো। এই গ্রুপেতে জয়েন হওয়ার পর কিন্তু আপনি এই যে রাইট সামথিং রয়েছে এই রাইট সামথিং এ গিয়ে কিন্তু আপনি একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন এবং এখানে সেটা পোস্ট করতে পারবেন। এখানে আপনি ছবি দিতে পারবেন, আপনার যা কিছু লেখা রয়েছে ডেসক্রিপশন, আপনার প্রোডাক্টের ব্যাপারে সব কিছু দিতে পারবেন এবং তারপরে আপনি গ্রুপে পোস্ট করে দেবেন। আপনাদের অনেকেরই কিন্তু মনে হবে যে এই রকম ভাবেও কি সেলস আনা যায়। তো সত্যি কথা বলতে আমার বিজনেসের যখন স্টার্টিং ডেজ ছিল তখন কিন্তু এইভাবে ফেসবুক গ্রুপ সার্চ করে করে সেখানে জয়েন হয়ে সেখানে কিন্তু আমি পোস্ট করতাম এবং সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ সেলসও আসতো। এই গ্রুপগুলোর একটা অসুবিধা রয়েছে, যেটা হচ্ছে এই গ্রুপে তো সমস্ত প্রকারের মানুষই রয়েছে। আপনি যে জিনিসটা সেল করছেন সেই সমস্ত কিন্তু মানুষকে টার্গেট করা যাবে না, কিন্তু এখানে হিউজ পরিমাণ আপনি অডিয়েন্স পেয়ে যাবেন। প্রতিটা জেলার যদি আপনি গ্রুপ সার্চ করেন আপনি বুঝতেই পারছেন যে আপনি কত হিউজ অডিয়েন্স পাবেন, তাদের মধ্যে যদি আপনি অ্যাড চালান তাহলে অবশ্যই কিন্তু রেজাল্ট পাবেন। এই গ্রুপগুলো আপনি আপনার প্রোফাইলে কোথায় দেখতে পাবেন দেখুন, এখানে ব্যাকে গিয়ে যে এইদিকে তিনটে লাইন রয়েছে সেখানে গিয়ে এই যে গ্রুপস রয়েছে এই গ্রুপসে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে ইওর গ্রুপসে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে আমরা কী কী গ্রুপে অ্যাড হয়ে রয়েছে, এই যে ইওর গ্রুপস রয়েছে ওপরে সেইটাতে। তো সেইখানে গেলে আপনারা দেখতে পাবেন আপনারা কোন কোন গ্রুপে অলরেডি জয়েন করেছেন, সেই সব গ্রুপেতে আপনি পোস্ট করতে পারবেন এবং সেখান থেকে ভালো পরিমাণ সেলস কিন্তু আপনার আসবে। আর এটা কোনো ভুয়ো কথা নয়, আপনারা ট্রাই করে দেখবেন। আপনি যদি নতুন একদম বিগিনার্স হন অনলাইন বিজনেসে তো আপনি অবশ্যই এইভাবে গ্রুপসগুলোতে ঢুকে ঢুকে সেখানে কিন্তু পোস্ট করবেন। আবার এমন নয় যে প্রতিটা গ্রুপ কিন্তু আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করবে, হতে পারে অ্যাডমিন অ্যাপ্রুভ করলো না। তো যেসব গ্রুপে অ্যাডমিন অ্যাপ্রুভ করবে না সেগুলো নিয়ে মাথা ঘামাবেন না, হাজারো গ্রুপ রয়েছে অন্য গ্রুপগুলোতে আপনি ট্রাই করুন। কোথাও যদি হিউজ পরিমাণ অডিয়েন্সের কোনো গ্রুপে আপনার পোস্টটা যদি অ্যাপ্রুভ করে সেখান থেকেই কিন্তু আপনার ভালো পরিমাণ সেলস আসবে। দ্বিতীয় যে সোর্সটার কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। তো ফেসবুক মার্কেট প্লেসে প্রথম প্রথম আপনি সেল করতে পারেন কিন্তু বেশি দিন আপনি করতে পারবেন না, কেননা ফেসবুক মার্কেট প্লেস কিন্তু ছোটোখাটো ভুলের জন্যই কিন্তু ব্লক হয়ে যায়। যেমন আমারই দু তিনটে মার্কেট প্লেস অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে রয়েছে, আমি আর সেল করতে পারি না। কিন্তু যখন আমি রিসেলিংয়ের সাথে যুক্ত
ছিলাম অনেক বছর আগে, তখন কিন্তু আমি মার্কেট প্লেস থেকে ভালো পরিমাণ সেলস জেনারেট করেছি এবং ভালো পরিমাণ মার্জিনও পেয়েছি। ফেসবুক মার্কেট প্লেস সে সমস্ত মানুষের জন্য খুবই উপকারী হবে যারা একদম নতুন স্টার্ট করছে তাদের বিজনেস। ফেসবুকের মার্কেট প্লেসে সেল করার জন্য কোনো রকম ডকুমেন্টসও লাগে না, আর ফেসবুকের মার্কেট প্লেস কিন্তু আপনার থেকে কোনো রকম কোনো চার্জও করে না, একদম ফ্রি অফ কস্ট কিন্তু আপনি ফেসবুকের মার্কেট প্লেসে সেল করতে পারবেন। কিভাবে করতে পারবেন চলুন দেখে নিই। এখানে দেখুন ওপরে যে দোকানের মতো চিহ্নটা রয়েছে সেই দোকানটাই হচ্ছে আমাদের মার্কেট প্লেস। তো এই মার্কেট প্লেসে ওপরে দুটো অপশন রয়েছে দেখুন, সেল আর ক্যাটাগরিজ। এই সেলেতে যদি আমরা যাই নিচে তিনটে অপশন আসছে, আইটেমস, ভেহিকলস, হোম ফর সেল অর রেন্ট। অর্থাৎ আপনি কোনো আইটেমকে এখানে সেল করতে পারবেন, যদি আপনার কোনো যানবাহন থাকে ভেহিকলস তাহলে আপনি সেল করতে পারবেন, হোমস ফর সেল অর রেন্ট মানে আপনি যদি আপনার বাড়িটাকে সেল করতে চান বা কোনো অন্য বাড়ি সেল করতে চান বা ভাড়া দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে পোস্ট করতে পারবেন। আমি আইটেমসে চলে যাব যেহেতু আমি একটা কোনো আইটেমসকে বিক্রি করতে চাইছি কোনো জিনিসকে। এখানে দেখুন অ্যাড ফটো রয়েছে, এই অ্যাড ফটোতে আপনি গ্যালারি থেকে কিন্তু ফটো অ্যাড করতে পারবেন। নিচে দেখুন আপনি 10টা ফটো অ্যাড করতে পারবেন একই ধরনের প্রোডাক্টের। এরপরে দেখুন এখানে লেখা রয়েছে চুজ ইওর লিস্টিংস মেন ফটো ফার্স্ট, মানে আপনি যেটা চাইছেন যে আপনার লিস্টিংটা যেখানে দেখা যাবে সেখানে প্রথম যে ফটোটা দেখা যাবে আপনি সেই ফটোটাকেই কিন্তু প্রথমে আপনাকে চুজ করতে হবে সেটাই এখানে বলছে। এর নিচে দেখুন টাইটেল আছে, প্রাইস আছে, ক্যাটাগরি আছে, কন্ডিশন আছে। টাইটেলে আপনার প্রোডাক্টটার যে টাইটেল, ধরুন আমি যদি কোনো প্রোডাক্ট সেল করি যেমন আমার টি শার্ট যদি সেল করতে যাই তাহলে আমি লিখব বেঙ্গলি টি শার্ট, এরকম একটা টাইটেল আপনি দেবেন। তারপরে আপনার প্রাইসটা, প্রোডাক্টের যেটা প্রাইস আমি বলবো সবসময় অরিজিনাল প্রাইসটাই দেবেন। এখানে দেখবেন অনেকে 1 টাকা 2 টাকা লিখে রাখে, তো এইভাবে ফ্রড করবেন না। আপনার প্রোডাক্টের যেটা অরিজিনাল প্রাইস আপনি সেটাই এখানে প্রাইসের জায়গায় লিখবেন। ক্যাটাগরিতে যদি আপনি ক্লিক করেন তাহলে ক্যাটাগরির নিচে দেখুন অনেক রকমের ক্যাটাগরি রয়েছে। আপনি যদি কোনো জুয়েলারি সেল করেন তাহলে এখানে জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ রয়েছে, এটাকে সিলেক্ট করতে পারেন। এবারে কন্ডিশন মানে আপনার প্রোডাক্টটা কীরকম, এখানে কন্ডিশনে যদি সিলেক্ট করেন তাহলে দেখুন নিউ, ইউজড লাইক নিউ, ইউজ গুড, ইউজ ফেয়ার, মানে আপনার প্রোডাক্টটা কি আগে ইউজ করা হয়েছে, মানে কোনো পুরনো প্রোডাক্ট না একদম নিউ। আমি বলবো যে আপনার যখন নতুন কোনো জিনিস আপনি সেল করতে যাবেন অবশ্যই সেটা নিউতেই ক্লিক করবেন। এখানে নিউতে যদি আপনারা ক্লিক করেন তার নিচে দেখতে পাবেন ডেসক্রিপশন রয়েছে। ডেসক্রিপশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে কোনো কাস্টমার যখন আসবে আপনার প্রোডাক্টটা দেখবে তখন কিন্তু তারা ডেসক্রিপশনটাকে পড়বে। তাই আপনার যে প্রোডাক্টটা আপনি সেল করছেন সেটা কী কী সাইজে অ্যাভেলেবেল বা কী কী রঙে অ্যাভেলেবেল বা সেটার কোয়ালিটিটা কীরকম সমস্ত কিছু ডেসক্রিপশানে লিখতে হয়। 1x1 সুন্দর করে ডেসক্রিপশনটাকে সাজাবেন এবং তারপরে সেটা এখানে দেবেন। তার নিচে দেখুন লোকেশন রয়েছে। অনেকেই কিন্তু এই ভুলটা করে যে নিজের লোকেশনে সেল না করে অন্য কোনো লোকেশন দিয়ে তারা সেল করে। এই ক্ষেত্রে কিন্তু ফেসবুক মার্কেট প্লেস খুব সহজে ব্যান করে দেবে আপনাকে, খুব সহজে ব্লক করে দেবে আপনার মার্কেট প্লেসটাকে। তাই সাজেস্ট করব আপনি যে এলাকার সেই এলাকার লোকেশনটাই আপনি এখানে দিয়ে রাখবেন, কারেন্ট লোকেশন আপনি যেখানে রয়েছেন। এর নিচের আর কিছু আমাদের দরকার নেই, এগুলো সব কিছু দিয়ে যে ওপরে পাবলিশ বাটনটা দেখছেন এই পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। এরপরে যখন আপনার এই অ্যাডটা দেখে কেউ আপনাকে SMS করবে তখন আপনি সেটা কোথায় দেখতে পাবেন, আমরা ব্যাকে চলে যাচ্ছি। একদম ফেসবুকের ওপরে যে মেসেঞ্জারের চিহ্নটা অর্থাৎ বিদ্যুতের মতো যে চিহ্নটা সেখানে যদি আপনি চলে যান তাহলে এখানেই কিন্তু সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে মার্কেট প্লেস বলে দেখুন যে অপশানটা এসছে, মার্কেট প্লেস থেকে যত SMS আসবে সেগুলো কিন্তু এগুলোতেই আসবে। দেখুন আমার অনেক বছরকার কিছু SMS এসেছে। এইভাবে কিন্তু আপনি চ্যাট ফলো করতে পারবেন এই মেসেজের বাটনটাতে গিয়ে এবং সেখানে রিপ্লাই দিতে পারবেন, সেখান থেকে কাস্টমারের ডিটেলস নিতে পারবেন। তো আশা করি এটা অনেকেরই জানার ইচ্ছা থাকে যে ফেসবুক মার্কেট প্লেসে আমরা কীভাবে করব। যদি ধরুন আপনার ফেসবুক খোলার পরে আপনি আগে কোনো দিনও মার্কেট প্লেস ইউজ করেছেন বা কিছু ভুল করেছেন সেখানে, তাহলে দেখবেন আপনার মার্কেট প্লেস বাটনটা খুলবেই না, ওখানটা দেখাবে যে আপনি সেল করতে পারবেন না বা আপনি মার্কেট প্লেস দেখতে পারবেন না, মার্কেট প্লেস পুরো ব্লক হয়ে যাবে। যেমন আমারই হয়েছে 2-3টে অ্যাকাউন্টে। তো যদি আপনার মার্কেট প্লেস ওপেন থাকে তাহলে অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগান এবং নিজের বিজনেসের জন্য মার্কেট প্লেস থেকে কিন্তু আপনারা সেল করুন। আর একটা কথা বলি, ফেসবুকের যে কোনো প্রোডাক্ট কিন্তু খুবই সেন্সিটিভ, তাই মার্কেট প্লেস কিন্তু যখন তখন ব্লক হয়ে যেতে পারে। খুব সাবধানে কিন্তু পোস্ট করবেন, একদিনে হাজারখানা প্রোডাক্ট কিন্তু পোস্ট করতে যাবেন না, একদিনে একই রকমের একটা বা দুটো আপনি পোস্ট করবেন। রোজ যদি আপনি পোস্ট করতে চান তাহলে আলাদা আলাদা প্রোডাক্ট কিন্তু পোস্ট করবেন, একই রকম দেখতে প্রোডাক্ট কিন্তু পোস্ট করবেন না বারবার, তাহলে কিন্তু মার্কেট প্লেস ব্লক হয়ে যাবে। আর এটার একটা মেন অসুবিধা হচ্ছে যে ফেসবুক যখন আমাদেরকে কোনো জায়গা থেকে ব্লক করে তখন কিন্তু তার কারণটাও জানায় না,
আমার যখন মার্কেটপ্লেস ব্লক হয়েছে তখন কিন্তু আমি নিজেও জানতে পারিনি যে কেন হয়েছে, কি কারণে হয়েছে। থার্ড যে উৎসটার কথা বলবো সেটা হচ্ছে রিসেলার খোঁজা। রিসেলার খোঁজাও কিন্তু খুব ইজি। এই যেমন দেখালাম যে ফেসবুকের গ্রুপগুলোতে আপনি জয়েন হয়ে সেল করতে পারবেন, তেমনই আপনি ফেসবুকের বিভিন্ন রিসেলিং এর গ্রুপে গিয়ে বা বিভিন্ন জেলার বড় বড় গ্রুপগুলোতে গিয়ে, বড় বড় পাবলিক গ্রুপগুলোতে গিয়ে কিন্তু আপনি একটা পোস্ট ক্রিয়েট করতে পারেন যে আপনার এরকম এরকম প্রোডাক্ট এবং সেই প্রোডাক্ট রিসেলিং এর জন্য আপনার প্রফেশনাল রিসেলারের প্রয়োজন আছে। আমি যখন আমার বিজনেস শুরু করেছিলাম তখন কিন্তু আমার কাছে একটা ভালো পরিমাণ রিসেলারদের গ্রুপ ছিল যেখানে কিন্তু আমার প্রোডাক্টকে আমি সেল করতাম। রিসেলারের মাধ্যমে আপনি যখন কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন তখন কিন্তু আপনাকে মার্কেটিং এর উপরে কোনো খরচা করতে হবে না, কারণ রিসেলাররাই কিন্তু আপনার মার্কেটিং এর কাজটা করে দেবে। তাই রিসেলারকে জয়েন করিয়ে আপনি কিন্তু ভালো পরিমাণ সেলস জেনারেট করতে পারবেন। ভয় পাবেন না, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করবেন এবং ফেসবুক থেকে যত রিসেলার আপনার সাথে যোগাযোগ করবে তাদের ফোন নাম্বার নিয়ে সেই গ্রুপেতে আপনি জয়েন করাবেন এবং সেই গ্রুপের সিস্টেমটা এমন করে রাখবেন যেটা অনলি অ্যাডমিন এসএমএস করতে পারবে। তাতে কি হবে না গ্রুপে বেশি মেসেজ করে করে সকলে আপনাকে বিরক্ত করবে না, আপনি সেখানে আপনার প্রোডাক্টটাকে লিস্টিং করতে পারবেন, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন সকলকে এবং তার প্রোডাক্টের যে ডেসক্রিপশন রয়েছে সেগুলো আপনি দিতে পারবেন। আপনি হোম ডেলিভারি যে দেবেন তার সময়সীমা, কোন কুরিয়ার ইউজ করেন, তার সমস্ত কিছু ডিটেলসও আপনি সেখানে দেবেন যাতে রিসেলারদেরও বিশ্বাস করে ওঠে। রিসেলারদের থেকে আপনি কিন্তু অনেক প্রিপেড অর্ডার পাবেন। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে রিসেলাররা কিন্তু অনেক বেশি প্রিপেড অর্ডার প্লেস করে ক্যাশ অন ডেলিভারির থেকে। চতুর্থ যে উপায়টার কথা বলবো সেটা খুবই ইজি, যেটা আমি প্রথমে বলতে চাইনি কেননা এটা বেশিরভাগ সকলেই জানে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আপনার যে আশেপাশে প্রতিবেশী রয়েছে এবং আপনার যে আশেপাশে রিলেটিভসরা রয়েছে তাদের মধ্যে আপনি সেল করতে পারেন। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে আপনি যখন কোনো বিজনেস স্টার্ট করবেন না এবং কোনো জিনিসকে সেল করতে যাবেন তখন আপনি দেখবেন যে সবচেয়ে বেশি হিংসা কিন্তু আপনার পাড়া প্রতিবেশীই করবে, সহজে কিন্তু তারা আপনার থেকে কোনো প্রোডাক্ট কিনতে চাইবে না। কিন্তু আপনার যে রিলেটিভস রয়েছে বা আপনার প্রতিবেশীরা যদি ভালো হয় বা আপনার যদি বন্ধু মহলটা খুব জমজমাট হয় তাহলে কিন্তু আপনি বিজনেসের কথা তাদেরকে বলতে পারেন এবং তাদের কাছ থেকে সেলস জেনারেট করতে পারেন। ফিফথ যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে সেলস জেনারেট করা। এটা কিন্তু একদিনের জিনিস নয়, আপনি যদি ফেসবুকের মার্কেট প্লেসে কোনো জিনিস লিস্টিং করেন খুব সম্ভবত আপনি পরের দিন হয়তো একটা অর্ডার পেয়ে গেলেন, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যখন আপনি কোনো অর্ডার আনতে চাইবেন তখন কিন্তু সেটা অনেক বেশি সময় কনজিউম করবে আপনার। আপনি যদি সেই লেভেলের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনার যদি পটেনশিয়াল থাকে, তাহলে অবশ্যই বলবো যে আপনি যখন কোনো বিজনেস স্টার্ট করছেন তখন বেশি বেশি করে আপনি ইনস্টাগ্রামে রিলস বানান। দিনে 4-5-6 করে রিলস কিন্তু আপনি ইনস্টাগ্রামে ছাড়ুন এবং ফেসবুক পেজের ওপরেও 4-5-6 করে রোজ আলাদা আলাদা রিলস কিন্তু পোস্ট করুন। এর ফলে কি হবে যে আপনার যে পেজ বা ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট তার কিন্তু রিচ বাড়বে, নতুন নতুন যে ভিউয়ার্স রয়েছে তাদের কাছে যাবে এবং খুব সম্ভবত আপনার কিন্তু সেলস জেনারেট হতে পারে। এটা কোনো একদিনের জিনিস নয়, আপনি ভাববেন না যে আজকে আপনি একটা ফেসবুক পেজ খুললেন এবং কালকে আপনি 2-3 অর্ডার পেয়ে যাবেন, এটা কখনোই সম্ভব নয়। এটা কম করে আপনার 2-3 মাস সময় লাগবে। রোজ যদি আপনি রেগুলারলি আপনার কন্টেন্ট দিতে থাকেন তবে গিয়ে আপনার একটা ভালো পরিমাণ ফলোয়ার্স গেইন হবে এবং তারপরে সেলস আসবে। এইগুলো ছিল মূলত ফ্রি অফ কস্ট আপনি কিভাবে আপনার বিজনেসের জন্য সেলস আনতে পারবেন। এর পরের ভিডিওগুলোতে কিন্তু আমি ডিটেইলসে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাডসের উপরে ভিডিও বানাবো, তো আপনারা যারা ফেসবুক অ্যাডস চালাতে পারেন না এবং চাইছেন শিখতে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের ভিডিওটা যদি আপনার কাছে একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন।